আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেন প্রধানমন্ত্রী। সাংগঠনিক শক্তি জানান দিতে চায় বিএনপি। মির্জা ফখরুলের বাবা ছিল যুদ্ধাপরাধী বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। কঠোর নিরাপত্তা সোনারগাঁও হোটেলে সাকিব বুবলি। লক্ষ্মীপুরে গুলিতে যুবলীগ নেতা নিহত, প্রতিবাদে নেতা কর্মীদের বিক্ষোভ। লাঠিসোঁটা নিয়ে মিছিল মিটিং করা রাজনীতির জন্য অসমে সংকেত বললেন জিএম কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ও যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে। তিনি বলেন, আমরা বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দেশটির কাছে অনুরোধ করছি। গতকাল শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী উপপ্রেস সচিবকে এম শাফাতমুন সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, 1975 সালে 15 আগস্ট পরিবারের অধিকাংশ সদস্য সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী খুনিদের আশ্রয় দেওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে। তিনি বলেন, খুনিরা এমনকি নারী সহ 4 বছর শিশুকেও রেহাই দেয়নি। শেখ হাসিনা বলেন, সামরিক স্বৈরশাসন ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে গোহত্যা, গুম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও তার মুক্তি সংস্কৃতি রাজনীতির সূচনা করেছিলেন। শেখ হাসিনা বলেন, কিছু সংস্থা বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলছে এবং দুই ভারতীয়রা নাম অন্তর্ভুক্ত করে একটি তালিকা নিখোঁজের স্বীকার দিয়েছে, কিন্তু তাদের এখন বিএনপির মিছিলে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের দ্বারা নির্মিত ডিজিটাল বাংলাদেশের সুবিধার জন্য কিছু লোক প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে যা খুশি বলছে। তিনি তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য সভাপতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, তাদের উদ্দেশ্য হচ্ছে মিথ্যা অভিযোগ এনে দেশের ভাবমূর্তি নষ্ট করা। প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের 2014 সালে জাতীয় নির্বাচন ঠেকাতে বিএনপি জামাত জোটের দ্বারা সংগঠিত অগ্নিসন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ সম্পর্কে বিশ্বকে জানাতে আহ্বান জানান। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অপপ্রচার চলছে। শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন, কিন্তু আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করে শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। সাংগঠনিক শক্তি জানান দিতে চায় বিএনপি। নির্বাচনকালীন সরকারের দাবিতে এক দফা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে মাঠে বিরোধী দল বিএনপি। রাজপথে নামার আগে নিজেদের সাংগঠনিক শক্তি ঝালাই করে নিচ্ছে দলটি। তৃণমূল ও রাজধানীর পর এবার 10 বিভাগীয় করবে গণসমাবেশ। এসব কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে 10টি শক্তিশালী টিম। সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, সাংগঠনিক ও সাংগঠনিক সম্পাদক সহ জেলা নেতাদের রাখা হয়েছে এসব কমিটিতে। টিমগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে। চট্টগ্রাম বিভাগের সমাবেশ সফল করতে আজ প্রস্তুতি সভা ডাকা হয়েছে। দলটির নীতি নির্ধারক জানান, সারাদেশে দলের সাংগঠনিক শক্তি জানান দেওয়ার পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় টিমের প্রধান উপদেষ্টা আমির খুসরো মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপি সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী। সরকার বিরোধী আন্দোলনের সব শ্রেণী পেশার মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। বিভাগের কর্মসূচির মাধ্যমে আমরা তাদের সম্পৃক্ত করতে চাই। বিগত কর্মসূচিতে আমরা দেখেছি সাধারণ মানুষও অংশ নিয়েছে। তিনি বলেন, বিভাগীয় সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব কর্মসূচিতে নেতা কর্মীদের উপস্থিতি যত বেশি হবে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা তত বাড়বে, আর আস্থা বাড়লে তারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে আসবে। মির্জা ফখরুলের বাবা ছিল যুদ্ধাপরাধী বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমল মোজাম্মেল হক বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ছিলেন মির্জা রুহুল আমিন, ছিল জীবিত যুদ্ধ অপরাধী। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর সময় যুদ্ধাপরাধী হিসেবে কারাগারে বন্দী ছিল, তার বিচারও শুরু হয়েছিল, কিন্তু জাতির পিতাকে সপরিবারে হত্যার পর খুনি জিয়া ক্ষমতায় এসে সেই বিচার কার্য বন্ধ করে দেয়, রুহুল আমিন রাজাকারকে জেল থেকে মুক্তি দেয়। তখন আরও 11,000 যুদ্ধাপরাধীকে তখন জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। শুক্রবার রাত 10:00 দিকে গাজীপুর জেলা ছাত্রলীগের আয়োজনে এক সমাবেশে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা শান্তি প্রগতির পতাকা তুলে নব প্রজন্মের ঐক্যপথ জাগরণের আহ্বানে গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাতির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাতে করা ছাত্রলীগের অনেক সোনালী অর্জন আছে। মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের 27,000 নেতাকর্মী জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, বাঙালি জাতিকে শোষণ করে শোষণ থেকে মুক্তির জন্য জাতির পিতা ছাত্রলীগ গড়ে তুলেছিলেন। জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর 3 আসনের সংসদ সদস্য কঠোর নিরাপত্তায় সোনারগাঁও হোটেলে সাকিব বুবলি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোনারগাঁও হোটেলে চলছে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত ও সমালোচিত সাকিব বুবলির শুটিং। এরটির লোক ছাড়া কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না হোটেলের নিরাপত্তা কর্মীরা। দুই তাতকাকে গাড়ি নিয়ে ঢুকতে দেখে বহু পথচারী ভিড় জমান সোনারগাঁও হোটেলের গেটের সামনে। জানা গেছে শনিবার বেলা 11:00 পর লাইট ক্যামেরার সামনে আসেন সাকিব বুবলি। আলোচিত এই জুটি শুটিং ঘিরে সোনারগাঁও হোটেলে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তপু খানের পরিচালনায় লিডার আমি বাংলাদেশ সিনেমার গানে শুটিং করছেন তারা। রাজধানীর অভিজাত হোটেলে সোনারগাঁয়ে হচ্ছে গানের রোমান্টিক শুট। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা লিডার আমি বাংলাদেশ এই শাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে স্বপ্নম বুবলিকে। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন সরকারি কর্মকর্তার ভূমিকায়। বুবলি অভিনয় করেছেন একজন নেত্রীর ভূমিকায়। এই দুই তারকা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন মিশেষ সতকর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত সৌম চৌধুরী, মাসুম বাসার, মিলি বাসার, প্রীতি ও সীমান্ত সহ অনেকে। লক্ষ্মীপুরের গুলিতে যুবলীগ নেতা নিহত, প্রতিবাদে নেতা কর্মীদের বিক্ষোভ। লক্ষ্মীপুরের সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন পাটোয়ারি বয়স 40 নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত 10:00 দিকে সদর উপজেলার বৈশিকপুর ইউনিয়নের পোদ্দার দিঘির পাড়ে আলাউদ্দিন পাটোয়ারিকে গুলি করা হয়। পরে রাত 11:00 দিকে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আলাউদ্দিন পাটোয়ারি সদর উপজেলার বৈশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। এদিকে যুবলীগ নেতাকে হত্যার প্রতিবাদে গতকাল দিবাগত রাত 12:30 দিকে শহরে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেন। লাঠিসোঁটা নিয়ে মিছিল মিটিং করা রাজনীতির জন্য অশনির সংকেত বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সভা সমাবেশে লাঠিসোঁটা নিয়ে মিছিল মিটিং করা রাজনীতির জন্য অশনির সংকেত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু এখানে গণতন্ত্রের কোনো কিছুই নেই। এখানে স্বাধীনভাবে কথা বলা, সভা সমাবেশ করার কোনো পরিবেশ নেই। এভাবে চলতে থাকলে তা আগামী নির্বাচনের জন্য ভালো হবে না। সন্ত্রাসী হামলায় আহত জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে দেখতে এসে শনিবার দুপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি। জিএম কাদের বলেন, জাতীয় পার্টির মধ্যে কোনো কোন্দল নেই, যদিও থাকে তাহলে তারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নয় বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, শফিকুল ইসলাম আদালতে হাজিরা দেওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হন।